প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হাজির হলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের রান্না করে দেখাবো বাবুর্চির রেসিপিতে ঝরঝর এবং পারফেক্টভাবে পোলাও রান্নার সহজ একটি রেসিপি। যাদের কাছে পোলাও রান্নাটা খুব কঠিন মনে হয়, তারা এভাবে পোলাও রান্না করে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন। পাতিলে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো তেল, এলাচ, দারচিনি, তেজপাতা। এখানে আদা, রসুন এবং পেঁয়াজ ব্যবহার করা হয়নি। 2 থেকে 3 মিনিটের মতো এলাচ, দারচিনি, তেজপাতা ভেজে নেওয়া হয়েছে। এখন দেওয়া হচ্ছে পরিমাণ মতো পানি। এখানে 17 কেজি চালের পোলাও রান্না করা হচ্ছে। 17 কেজি পোলার চালের জন্য পানি দেওয়া হচ্ছে 32 কেজি, মানে 2 কেজি পরিমাণ পানি কম দেওয়া হয়েছে। এতে করে পোলাও অনেক ঝরঝর এবং পারফেক্ট হবে। দেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ আর গুঁড়া দুধ। আমি আঙ্কেলকে জিজ্ঞেস করেছিলাম যে এখানে কেন পেঁয়াজ ব্যবহার করা হচ্ছে না। আঙ্কেল বলল যে পেঁয়াজ ব্যবহার করলে পোলাওগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, এজন্য পোলাওতে পেঁয়াজ ব্যবহার করা হয় না। এখন পানিগুলো ভালোভাবে বলক আসা পর্যন্ত জাল করে নিতে হবে। চুলার আঁচটা আছে হাই হিটে। পানিতে যখন ভালোভাবে বলক চলে আসছে তখন চালগুলো ঢেলে দেওয়া হয়েছে আর চুলার আঁচটা একটু কমিয়ে দেওয়া হয়েছে। এখন চালগুলো অনবরত নাড়তে থাকতে হবে পানিগুলো টেনে আসা পর্যন্ত। নিচে যেন লেগে না যায় এজন্য একটু নাড়াচাড়া করে দিচ্ছে। ঠিক পানি যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন এটা চুলা থেকে নামিয়ে নেওয়া হবে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেওয়া হচ্ছে আর নিচে কিছুটা আগুন দিয়ে দেওয়া হয়েছে আর চতুর সাইডে আরও কিছু পরিমাণ আগুন দিয়ে দেওয়া হবে। একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন যে কীভাবে আগুনটা দিয়ে দেওয়া হচ্ছে আর ঢাকনাটা একদম ভালোভাবে আটকে দেওয়া হচ্ছে। এখন এভাবে এটা দমে রেখে দেবে 1 ঘন্টা। ফিরে আসছি 1 ঘন্টা পর। ঠিক 1 ঘন্টা পর ঢাকনাটা খুলে দেওয়া হয়েছে। এখন দিয়ে দেওয়া হচ্ছে কিশমিশ আর ঘি। পেঁয়াজ আর আদা রসুন বাটা ছাড়াও যে এরকম সুন্দর একটা ফ্লেভারের পোলাও রান্না করা যায় এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারতাম না। এখন পোলাওগুলো নেড়ে দেওয়া হবে। দেখেন পোলাওটা কতটা ঝরঝরে এবং একদমই পারফেক্ট হয়েছে আর ফ্লেভারটা কি বলবো, মাশাল্লাহ, খেতে খুবই মজাদার হয়েছিল এই পোলাওটা। দেখেন একদম নিচে লেগেও যায়নি, পড়েও যায়নি আর সবগুলো চালই সুন্দরভাবে ফুটে গেছে। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখা হবে। দেখলেন তো একদম সহজভাবে রান্না হয়ে গেল মজাদার ঝরঝরে এবং পারফেক্টভাবে পোলাও রান্না। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যাদের কাছে পোলাও রান্নাটা খুব কঠিন মনে হয় তারা এভাবে রান্না করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।